দুনিয়ার নিউটনে সহ কইছে পৃথিবী একদম ধ্বংস হইব, ব্যাগ এককালে হইব, রিয়াকশন রিয়াকশন ব্যাগ এক কথাই আর। কিন্তু কোন মহামনীষী কইতে পারো না পৃথিবী কেমনে কেমনে ঘটনা ঘটব, কি কি আলামত দেখা গেলে পৃথিবী ধ্বংস হইব, সেটা বিশ্বের বুকে এক মহাপুরুষ বুক উঁচু করে দাঁড়িয়ে বলেছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। তালিমুল জলসা বাদে মাগরিব। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আয়োজন বৃন্দ, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আলেমে দিন আমার মাকসুদ ভাই, আল্লামার ভাইকে দাওয়াতের ময়দানে কবুল করুক। আমার খুব কলিজার টুকরা আমাদের কাজী সাহেব আমাকে এত ভালোবাসে আমি কল্পনা করতে পারিনি। আবার আমার মহিবুল্লাহ ভাই নেই নম্মা, উনি হাফিজুল্লাহ ভাই সহ আরও অনেক বন্ধুবর কথা বলেছেন, মুরব্বিয়ান এজাম এসেছেন, মিডিয়ার বিন আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মিডিয়ার ভাইয়েরা, ফর্দার আলের আমার আম্মাজিরা, যুব সমাজ, আমার চোখের ধন পুতুলি ছোট্ট সোনামণি, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার, শুক্রিয়া তান ভাই, আলহামদুলিল্লাহ। তা আজকে সামান্য কিছু কথা আমি রাখবো, আমাকে আপনারা খুব ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই, কারণ আমি আপনাদের কাছের মানুষ। এরপরও আমার বয়ান প্রত্যেক গ্রামে হয়ে আপনারা আসেন, কথা প্রায় একই বলি, এরপরও শোনার জন্য পাগল পারা। আপনাদের এই ভালোবাসার প্রতিফল আমি কিছুই দিতে পারবো না, আর আমার কাছে দোয়াও নাই যে আপনাদেরকে দোয়া দিই, আমি না না লায়েক, না খান্দা, না ফাঁক, না যাস, গুণাগার। তবে আল্লাহর কাছে মিনতি জুড়ে দরখাস্ত পেশ করি, আল্লাহ জাল্লাহ শানু আপনাদেরকে দুনিয়া আখেরাতে যাবতীয় খায়রে বরকত নসিব করেন। আমিন। আজকে কিয়ামতের কিছু সিন্ড্রোম সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আর আজকে আর কাজী সাহেবের দেলোয়ার ভাই মাহফিল জুটছেছি, তাহের ভাই সব একে মিলি কোদার গাঁটারা মাহফিল, লাভ নাই লাভ নাই লাভ, এবার আফসারির হাতে রহকেটো হান্দাইব মাল, আর হাতে হারানার দিন ঠাসে খাইছি, বোতলের মতো খাইছি, হাতে তখন নসিহ নাই কিচ্ছু। একটা জিনিস আছে, মেলাতে তো সিম কিনস, এটা প্যাকেজ দিয়ে কিনে ধরাই দিছি আর মচ্ছ তুই, এটা হলো কোরআন মেলা, লস ছাড়া লাভ নাই। তবে তোরা একটা জিনিস দেওয়া যায়, এখান থেকে নিয়ত করবি, আল্লাহ আজ থেকে কোরআনের ছাত্র হয়ে গেলাম, আমিন কা, আমিন। এক সপ্তাহ অজ্ঞায়াত শানে নজর শানে ওর হুকুম আহকাম নবী কেমনে আমল করছে, উনি যে এই গজলটা গাইছে আজ্জাহুরা দিনের ও আসবে এক গজল লিখা থামাই গেছে, আলহামদুলিল্লাহ কয় না, কি মন প্রাণ দি গজল গাইছে খোদার গাড়া, আমি মনে রেছি এক গজলে ও সব এই 12-13 লাইনের ভিতরে থামাই গেছে, ও আছে যেটা ডিমান্ড করতো আহ্বান, এই আহ্বানটা ওয়াজে এই ওনার গজলের বৃত্তে চলিয়ে আসে, আলহামদুলিল্লাহ। তো এইটা সাহাবিরা কেমনে আমল করছে, নবী কেমনে আমল করছে, কেমনে কেমনে এটা হয়েছে, আয়াতজ্ঞ হতে লাগবে আধা ঘন্টা। তোরে ভাই এক সপ্তাহ সময় দিছি, তো বলি যে আড়া বুড়ো হয়ে গেছে, এক সপ্তাহটা কোরআন কিতে উড়িও, এক সপ্তাহ তো আড়া এক ফাড়া হতে তাই মরে যাই, হ্যাঁ মরে গেলে এই যে নিয়ত করছেন আপনি তালে বেলালে মরে গেছেন, সুবিধা কি আপনি শহীদের মর্যাদা পাইছেন, সুবিধা কি পৃথিবীতে যত ঘাটার ভিতরে হিমবা আছে কিতে আছে, এই হিমবা দোয়া করবো আল্লাহ বুড়িগার ডায়াবেটিস এতের বউ এসকারা হয়ে গেছে, এতের ওকে কোনো আন্দি একখান বিয়ে করা আলাম, বুড়িগার বালা খাবান, এতের সিটিং এর বালা বালা খাবান, এতের বকত দেন, হিমবারা দোয়া করবো আর নবীর কথা সুবহানাল্লাহ কো হাত্তাল হত সাগর, সারা পৃথিবীর যত সাগরে যত মাছ আছে সব মাছে আমনগল্লা দোয়া করিও, তাইলে আজকে কো আমরা আরশমল্লা ইউনিভার্সিটির আজকে থেকে আজীবন ছাত্র, ভর্তি হই গেলাম, ক ভর্তি হই, সেশন ফি ফ্রি, 30 লাখ টাকা সেশন ফি লাগবে না, এ মাহফিল ইয়ান সুবিধা, তুই নিজে চিন্তা কর, ওয়াজ তো হইব, ওয়াজের আগে ইয়ান কত আওয়াজ দিয়ে রেডি কর্য করি রেডি, 100 ফ্যামিলির মিত্র ফরিদ তো কাইসা অজ্ঞা মানুষ, এক ফেরিবারও কোরআন শরীফ পড়ে না, পড়েনি আয় বেলা আমনে হরেননি আয় রফিকুল্লাহর ওয়াজের ব্যবসা না থাকলে হেত হইড না আল্লাহ, হ্যাঁ কথা আয় হইডেন না,
প্রত্যেকেই এখন মোবাইলে বেইন্না উড়িয়ে মোবাইল মোতালেয়া করে, ফেসবুক আর ইউটিউব শরীফ আর কোরআন শরীফ ইডি চলে না কেরাম, চলে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। এরকম সিটিং যুবক মানুষ বর্তমানে আর মাহফিল একজন নাই রে, ওই তোরা যেরকম সিটিং আয়ো এরকম সিটিং হয়ে গেছি আধুরা, এমনি তারাবাত্তি লাগা না কবলা আজ্জাতু কোরআনের মাদ্রাসায় ভর্তি ওসিও সারা জীবন কোরআন হরিহুম আল কোরআনের সমাস কিতে করি আয় গুলোকে বল আয় দল যোগ দিছি তোমরা তোরা কয়ে মার গো তোরা আর কি দরকার বাইরে ভাই আমল তোমাকেই করতে হইব ভাই, আমার লগে আয় বৈরাতি দুলার মতো মেহমান গেলাম ওই মুন্সিগঞ্জ ঠিক নেই কবুল বাইসা আপনাকে মন লাগবে কবুল যদি আপনার শরম লাগে আপনি কবুল কর বোকার দেওয়ার বাইলে এই হলে বেটি কবুল যে পেয়েছে বউ হাতের ভাই কোরআন আপনারা না পড়া পর্যন্ত ভাই ও ও ভাই ও ভাই হাত দি কই আপনার ঘরে ভাই এক মাস লাগো হোগা এত হরেন না ভাই তাইলে আপনি রিফাইনিং হইবেন মাকসুদ ভাই যে তো ওয়াজটা করছে ইন্নাকাল্লাহ আলা কুল্লুকে আজিম কথা চলিয়েছে আয় তো তো উদে মিশে তে বেশি দিবেন আর ওয়াজিন বললে বইরিছেন আর বেগুন ডাং ডাং করছে ওয়াজ কিন্তু কথাটা করিয়ে লেছে তোরা জানোস তো আসরের আগে যে সুন্দর ওয়াজ হয় আয় মন কষ্ট হয় তোরা আল্লাহ বইতে আস হিগুনের তুন হুনবি তাদের থেকে অনেক জিনিস সুন্দর সুন্দর কথা হাওন যায় দেখনি কবেলে বিশেষ বক্তার আপনিটা তারা রাত্রি লাগা বিশেষ বক্তার ও হাস হুনি হুন হেতা করে ফদন অতিথিতু টিয়া বেশি দিয়ুম দিত না তো দিত না বাতো খাওয়ায় না বাতো খাওয়াইতো না খাওয়াইছি তা আতিককে আই উড়ো না খাবাইস খাবাইতো না না এটি আসলে তাদের মনের কথা আমরা যদি কোনো আইসি এসে কই তাদেরকে কিছু কিছু হাদিয়া দিবেন হ্যাঁ তো আছে কোন আর ভাই হুজুর ইমাম সাহেব দুইটা মাস কষ্ট করে মাহফিলটা লই ও মা টেয়ার বস্তা মসজিদ উন্নয়ন করে এলার হুজুরের দিদিছে হলদান অতিথি হদান অতিথি রবি কেরে বস এত যাই ভাই রংবাজি করে উনি কালি এতে আর খরচ টরচ করে যা থায় আর মসজিদ আমরা মাদ্রাসা কালেকশন করতে মাঙ্গো স্যার অজ্ঞা আছে এর এত ক্ষতি ওর ওয়াজ তো না করলে এরা কেন আঙ্গো যুগের গে স্যার হেমি ইংরেজি স্যার প্রত্যেক গার আমাদের সাইল কালেকশন করতাম করলে স্যার হত্যি দোয়ান উনি খাওয়াইতো কইতেন স্যার এটা কেতে কার তোরা খায় যা টেকে পরে মাহফিল বেড়া খা এই যে শিক্ষক এটা শিখেছে আয় অন মাহফিলের চান্দা দিই না ওলানে কালেকশন করে দেয় 50টি 100 টাকা দিলে আগে কিরগে গাড়ে কানা ধরে ওই 49টি তোরা খাইবি আর একটি আর মাহফিল দিবি আর একটি আর সোয়াবিল সারে আমি মসজিদ কম কম দিই এক কানি টুলে আর সারে কিন্তু আর এক ইট কবুল হইলে তো আসারি যে কমায় কমায় দিই ইমামের দিকে খেয়াল রাখ বাইরে তারা কষ্টে আছে রে ভাই বাইরে তারা কেন 3,000 টাকা দিয়ে চলে রে ভাই বাইরে তারা উড়ে রে তারা কালেকশন মালেকশন তারা করছে তাগর একটু সম্মানে দিলে প্রয়োজনে 50,000 টাকার কাজ কম হোক না আবার আল্লাহ আরেকজনের মাধ্যমে রহমত ডালে দিবে হাতে দিয়ে লেবে বেশি করি দায়িত্ব কার আল্লাহ আমরা অনেকের হাতে ক্যাশ থাকিলে যেন তোর আব্বার টেয়া না মাগো বেতন দিতে গেলে যেন তোর আল্লাহ ঠাড়া ভাঙি ওড়ে বেড়া তোমার কথা কয় না আরে আয় তোকে মনে মনের ভিতরে এমনি জায়গা করে লই গেছি আয় তোকে মনের কথা বুঝি হ্যাঁ তবু কলজের টুকরা এমনি হইল তোকে আগে কলজের কি ব্যথা এটি সব আলট্রাসোনোগ্রাফি করে আপসারি ডিজি ল্যাব থেকে এগুলো বাহির হয় এই জন্য হাতে যুবকদের হৃদয়ের কি স্পন্দন তেবার ওয়াজন বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মহাপুরুষ আছে রে এই ব্যক্তি এমন ঘোষণা দিছে যত লক্ষ পয়গাম্বর আছে যত হাজার কোটি কোটি বৈজ্ঞানিক আছে বুদ্ধিজীবী শিক্ষক আছে দুনিয়ার নিউটনে সহ কইছে পৃথিবী একদম ধ্বংস হইব ব্যাক এককালি হইব রিঅ্যাকশন রিঅ্যাকশন ব্যাক এক কথাই আর কিন্তু কোন মহামনীষী কইতে পারো না পৃথিবী কেমনে কেমনে ঘটনা ঘটব কি কি আলামত দেখা গেলে পৃথিবী ধ্বংস হইব সেটা বিশ্বের বুকে এক মহাপুরুষ বুক উঁচু করে দাঁড়িয়ে বলেছেন
তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর ভাই এই এই ঘটনা ঘটলে কি কি এই এই ঘটনা ঘটলে তো আটলা রাস্তা এলো তো ক্লাসরুম আখুন আতিতে ইয়েনুনি থাকবেন লে বাবা বলেছে আল্লাহ ডাইনা খুল খুলছতি আরো করে কানে লাগাচ্ছে এনে দে এই এই ঘটনা ঘটলে পৃথিবী ধ্বংস হইব আঙ্গুল এনে দে পৃথিবী ধ্বংস হইব 172টা আলামত এই বাংলাদেশে আমি এগুলো জমা করছি কোরআন সুন্নাহ দিয়ে আলহামদুলিল্লাহ কো তুই না হইলে আগিটা কিতাব গাত বড় আর কোন পয়গম্বর এভাবে বলেন নাই কোন বৈজ্ঞানিক বলতে পারে নাই এই মেসেজগুলো আল্লাহ আমাদেরকে দেয় নাই তো উনি তো লেটেস্ট পয়গম্বর ওনার জ্ঞান বেশি যোগ্যতা বেশি ওনার মর্যাদা বেশি রহমত বেশি আল্লাহর রহমত সব ওনারে ডালি দিছে সুবহানাল্লাহ কম না একটা মানুষের কত বড় যোগ্যতা থাকলে তারা আল্লাহ নিজে সার্টিফিকেট দেয় আমি মুদ্রিত কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত ইতি আল্লাহ বলিয়ম নম্বর সুরা কলম কথা কয় না আর দুনিয়াতে যে যার ঘরে যেকোনো সার্টিফিকেট দেয় চারিত্রিক হেরে তো চরিত্রিক চারিত্রিক সনদ দিছে কে উনি ওনারে কত মহব্বত করে আমার নবী সাহেবের আমি আপনাকে তাম জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি আলামিনের বহু বছর শুধু পৃথিবী গারান্ন প্রুরেল যদি হয় সূর্য সাত গ্যালাক্সি ব্লাজন সুপার তারপরে যত আছে সুপার ক্লাস্টার ক্লাস্টার সুপার ক্লাস্টার ক্লাস্টার সুপার ক্লাস্টার যত জগৎ আমরা দেখি আর না দেখি সকল জগতের রহমতুল্লিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমাদের কলিজার টুকরা হৃদয়ের ধন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার এক কান গোপন কথা আল্লাহ গো নবী ও আমরা তো শেষ পয়গম্বর কাজ বেশি আমাদের ফাস্ট নবীর বেশি গীতে ও ইয়াস আলোনাকা নিসাতে আইয়ানা মুরসাহা আমরা প্রশ্ন করবো কেয়ামত কত কোনে আইব দে আস্ক ইউ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাবাউট দা আর হোয়েন উইল বি ইটস অ্যাপয়েন্টেড টাইম কেয়ামত কত কোনে আইব মুহাম্মদ তুই কো মল্লি ফিডা ফাডা দিব জান্নাত জাহান্নাম দিব কোন দিকে আইব আবু জাহেল উতবা সাহেব মুগিরা সিটার সিটারেরা প্রশ্ন করছে আল্লাহ হে দিতে আছে কত হিকমত ওয়ালা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি কইডার কত কোনে কইব সব এলেম আমার আল্লাহর কাছে এরপরে ওনারে কিছু কিছু এলেম দি দিছে কই হুজুরে কই গেছে হুজুরের কথা সব সত্য এই ঘটনাগুলো ঘটলে মনে করবো পৃথিবীর আর হায়াত বেশি বাকি তো বলে হুজুর আমরা এই ওয়ার্ল্ড টাউনে কি লাভ হইব ঘটনা তো ঘটতে আছে পৃথিবী ধ্বংস হইব কেন কি তুফান তুফান দেখলে যেগুনে গাছ গাছ জিজ্ঞাম দত্তি কলা গাছ সরি যা বই ক থা ভাঙি যাবে গো বাম দগুন এলো সে আনা এগুন এলো কতের বাক্সা গাছ লল্লার এগারে হুতা দি বান্ধি এলেছে হ্যাকানা টিন কারণ তুফানে হইলে আইলে তো বিনা টিকিট করে ধরবো জিডি মস্করা মস্করা গর রসি গর গরু চাল এটার উদ্দি আগে তুফানে সারা ভাইবো এই দিনের এত সুন্দর করে বাঁধি এলাই তো বাঁধলে তুফানও হারি যায় ইডি বাঁচি যায় আলামত গুলা দেখলে তুই যদি সতর্ক হস তোর কলদি গোসলার মতো আমল নরমই আছে আমল গুলা মজবুত করিয়ে নেবি ইমান গুলা মজবুত করিয়ে নেবি এই এক কান লাভ হইব এই আল্লাহ এই ওয়াজান করিয়ে আগে যে সমস্ত হুন্ডোটা কইছি হিডি কোনো কইতার নতুন নতুন কথা কইও সারে সা আমার নবীজি কয়মত কেয়ামত দেখবা কেয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বাড়ি যাইব কি মৃত্যু হঠাৎ আটকা মরে যাবে আটকা কেন দেখো সেটা আঙ্ক আতিক্যা আর আঙ্ক নোয়াখালী কর আটকা নোয়াখালী কর
আসুকা, আমরা কই আক্কা। ওরে মানে কি হঠাৎ, ইংরেজিতে কই সাডেনলি, যা বোঝো স্যার কি ঠিকই মাফাজাতান বাগতাতান, আরবি ইস্তেলা আল্লাহ বাবু বলছে মাফাজাতান বাগতাতান, হঠাৎ বাড়ির মতো কো মেতা হঠাৎ ঘুমাই গেল, আরে এনে ঘুম যাবি বাহ এত কি সাবাস একশান হঠাৎ ঘুম শেষ, এ আটকা হঠাৎ মরণ আয় গো একসাথে কার সমাজ কয়টা জনাল মাস্টার, হ্যাঁ জনাল মাস্টার, জনাল মাস্টার সমাজ কুদ্দুস দোয়ান বইবে ফরিদি আর দেলোয়ার ভাই চা খায় কথা কথা আর কি, এবার দশটা বাজে রাতে দশটা বাজে আইসে দশটা পাঁচ মিনিটে ফরিদের ফোন ফোন বাজি এসে কান্দা গুনা যায়, ও আঙ্কেল ও আঙ্কেল কি গো দেলোয়ার ভাই নম্বর তুই আঙ্কেল কয় দেলোয়ার হুজুরের মাইয়া কি তো হয়েছে, ও ভাই ও ও কাকু ও কাকু ওই আমার আব্বা মরে না গেছে, ইডারে কয় স্টপ, ইডারে কয় স্টপ, আর জোরে স্টপ, আগে সমস্ত মত আসিল নি ইডাই 10 বছরের ভিতরে বার হইছে রে, কথাই আমার নবী 1500 বছর আগে কইছে, তাইলে বুঝা গেল আমার নবী কেয়ামতের আগে আগে আর মোতরা হঠাৎ মরে যাইব ভয় বলে হুজুর মো তাইলে মরে যাই গো হঠাৎ আরো বালা না 10-12 বছর লুলাল্লানি থাই তারপরে গোপন একাউন্টের খবর বলা যায় না, দলিল গুলা সন্তানদের বুঝাই দেওয়া যায় না, ছোট সন্তান বড় সন্তান প্রত্যেকের একটু আদর করি ওসিয়ত করা যায় না, বন্ধু বান্ধবের থেকে বিদায় আনা যায় না, আর আমার মাওলার সাথে শেষ বাক্য কলমা তৈয়ব নসিব হয় না কথা ঠিক না, তাড়াতাড়ি রসুল সাল্লামের ড্রেস মোতাবেক হুজুরের মতো চুলের কাটিং 3 রকমের রাখবি কথা ঠিক কিনা, তোর সময় বেশি নাই রে ঠিক কিনা, তাহলে রেডি তো মৃত্যুর জন্য রেডি তো, অবস্থা ভালো না আমার কথাটা রাখেন, আমি ছোট মানুষ বয়সও কোনো আমার বেশি না, কথা কইতাম সাইয়েরকে ফাকনা ফাকনা হলাম ডেগা হলাম বাতি গেছে ইরে, আর কেন জানি মনে হয় পৃথিবীটাতে যুদ্ধ চলিয়ে ইরে বিপদের ভিতরে হয়ে যায় ইমলা যখন এরে, আর মনে হয় যেন দুইটা বছর টেকে কি না পৃথিবীটা, কেন জানি আমার এমন মনে হয় না, আমার নিজস্ব কথা মনে হয় যেন যুদ্ধটা আমার কাছে চলিয়েছে মারিলি ঘুরে, এটা 810 কোটি মানুষ আমার, এটা আমার ধারণা আমার ভুল হইতে পারে, 810 কোটি মানুষ এট এ টাইম আর পৃথিবীতে কখনো ছিল না একসাথে মারি দেখবি আবার বন বাদরের এসে আহা অবস্থা দেয়া যা, চার চাক করোনা ভাইরাসে সব আটকে দেখছি, অন কোন মানুষ করোনার আগে যেরকম আছিল অন এরকম করোনাতে পৃথিবীর 800 কোটি মরি গেল যে সেই খাচ্ছত পরিবর্তন হইতো না, এই জন্য বোঝা যাচ্ছে পৃথিবীটার হায়াত কমিয়ে আইতেছে ঠিক নেই, হায়া মায়া লাজ সরব কিচ্ছু নাই আমাদের ভিতরে আসেনি, যত রকমের ওয়াজ করি লাভ হইতো না সব সিটিং হয়ে গেছি কই আমরা ওয়াজ মনোযোগ দিয়ে হুনের আল্লাহ দয়ে ফজর ইগুনে হইত না, আর অজ্ঞ আদেশে মনে রাখতো না শুধু মনে রাখবো না যে একটা গান কইছে উড়াই লাইছে বেড়া ইয়ে না গান বেড়া ঠিক না, এত জানে আর কাস্টমাররা কিনলে আইয়ে কাস্টমার বুঝি, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, একটু কষ্ট দিয়ে ভাই আমাদের 15টা ক্যামেরা এদিকে স্যার সারা বিশ্বের জন্য ওনারা আয়োজন করতেছে এদিকে, একটা সেকেন্ড আমনে তাকে ক্ষতি করলে 810 কোটি মানুষের কাছে মাফসান লাগবে, ইলেকট্রিক জিনিসটা এখন শর্ট খাওয়াইলে সব মানুষ মারা যাবে, কেন এখানে লোক আসেন দুজন মানুষ দাঁড়া করে এদিকে কোনো মানুষ যাতে আসতে না পারে ইভেন সভাপতিও না কেউ যাতে এদিকে না আসে, এখন একটু শর্ট হলে সব মানুষ মারা যাবে ওনাদের সব জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে, এবারে কে তুই এনে একজন খাড়া করে রাখ
ব্যক্তি টাকা করা যাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি আরো একটা আলামত কর উম্মতের, আরে কিয়ামতের আগে আগে। তারপরে ব্যাপক বর্ষা বলল, মিডিয়ার প্রকাশ পাই যাইব কেমনে ভাইব। নবী কোয়ান হুজাইফা তারা দিয়ে আল্লাহ তালা নকল قال رسول الله صلى الله عليه وسلم لا يشركن لا يشركن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا عبد الله قال الارض الكفر কিয়ামতের আগে আগে। এই তারপরে এই মানুষের মাঝে অশ্লীলতা নেমে আসবে আসমান থেকে, আসমান থেকে অশ্লীলতা নাজিলিব। কেমনে কেমনে নাজিলিব, হাত্তা ইয়াবলুগুল ফায়াফি, অশ্লীলতা প্রত্যেক এই ভূখণ্ডে পৌঁছে যাব। তো ফস্ত গুলো ফায়াফি কি তা মেয়া, নতুন আরবি শুনলাম। ও আবু আবদুল্লাহ ফায়াফি কি তো কয়াল আব্দুল কাফার, আব্দুল কাফার হলো কি, নদীর মেদে তলার ইলিশ মাছ ধরতে আছে হিয়ান পর্যন্ত আসমান তো মাইয়া হইব, কি হইব কথা বুঝিস, কি হইব সিগনাল দিছি তো ভাই কিলে নির্যাতন করে আমনে দেব হইলেন আমনে ফিসি দিছে আমসে কোগা লোক দেয় না তো স্যার একটু ওনার কাছে টানিয়ে দিকে বইয়েন না, কতবার বলি এটা তো দেখে না, বাইরের দিকে টানিয়ে দিকে চাকা দেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহা ফরিদ আজাব শুরু করে দিতে আছে, দেখ ফলাটা সলাফিরা মাবুদ তোমার কাছে আশ্রয় চায়, তোরা স্বেচ্ছাসেবা করে এদেরকে ধরে রাখ, এই ফোলাটা কেন এখানে ঢুকলো, এখন তো আমাদেরকে শ্বাস করে গেলে সময় তো আমাদের নাই রে ভাই হাতে, শুধু এটা সেফটি দে মাইকটারে সেফটি দে, এখানে কেউ যাতে না ঢোকে, আসতে চাইলে তারা এ করবে, এই যে ডিস্টার্ব শুরু করে, আল্লাহ তোমার সাহায্য চাই। আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসমান থেকে কি নাজিল হবো, মাইয়া হইব মাইয়া হইব, কি তার আচ্ছা আমি মেজাজ খারাপ করে আমি এমন এমন কথা কইব, এই বাংলাদেশটার মধ্যে মেজাজটা দশটায় খারাপ হয়, আসমান তো কি হইব মাইয়া হইব। এই যে দাঁড়ায় নবীর হাদিসের ব্যাখ্যা করি, ইউসুফ আলাইকুম শাররু মিনাস সামায়, আসমানে তো আসাবা ইউসুফ এ হইব ফড়ি যাইব হাইব মানছি অশ্লীলতা, অশ্লীলতা কিতা নর্তকী, আসমান তো নর্তকী হইব। তুই কল্পনা করছে মেঘনা নদীতে যাতে ইলিশ মাছ ধরে হাতের কোলের মধ্যে মাইয়া কেন হইব, মোবাইল শরীফের মাধ্যমে কেমনে কয় আসমানে তো হইব, কেমনে নাটের মাধ্যমে এ এ এ নেটের মাধ্যমে এগুলা দেখেন বর্ষা বল্লমের মতো। আপনি ক্যামেরা টাওয়ারটারে কল্পনা করেন, নিচের দিক মোটা নিচের দিক ওই অ্যাস্টেনজিয়ান তো ক্যামেরা খাড়া করেছে হুচ্ছা উর্ফের দিক, মোবাইল টাওয়ার তো রবগঞ্জ টাওয়ারটারে খেয়াল কর নিচের দিক মোড়া, হেতা গো হাসতালার মধ্যে হেতে ঠ্যাং সরাই ঘাড়াইছে ঠ্যাং সরাই ঠ্যাং সরাই উর্ফের দিক হুচ্ছা উর্ফের দিক। আর বর্ষার মতো দেখছো তিন নবী কত বড় বৈজ্ঞানিক, জোরে জোরে কন সুবহানাল্লাহ, কত বর্ষা বল্লমের মতো মিডিয়ার প্রকাশ, লাইউশিকুন না ইউসিবা আলাইকুম শাররু মিনাস সামায়, শাররুন শারারাত মানে দুষ্টামি অশ্লীলতা। ওগা ছবি সাইতি জুমর সিনেমা হলো ভাই মার্স সুয়ারি গুন চুরি করি ঠিক নি রে, ও এত কাজে যা সুয়ারি চুরি করছে সাইল সোয়াশো চুরি করছে তাও বন্ধু ওগারে দিয়ে চুরি করেছে, তুই হল সাইকেল চালায় আমরা জুমর ছবি সাইয়ুন জুমর হিয়ানো মাইয়া সাইতু কত সুন্দর মাইয়ারা ড্যান্স দেয় ঠিক কিনা। আর এখন এ মাইয়া ইজ্ঞা অশ্লীলতা ইজ্ঞা, তুই বুকে হাত দি ক মোবাইলে দেখা জানি, লজ্জাস্থান শুধু লজ্জাস্থান লিখলে হাজার কোটি কোটি রকমের লজ্জাস্থান মোবাইলে শু করে, আঙ্গর জব করে দিছে ইহুদিন আসারারা কি করছে জব করে দিছে, আর কথা একদিন তোরা মনে করবি বাংলাদেশের মানুষ কবির হেমিয়ার আমরা ব্যর্থ হসিব্য কইছিলাম কথাই দি তোর হেমিয়ার মিলি গেছে, প্রজনন লেখ ফেসবুকে তুই শুধু প্রজনন লেখ, গরু ছাগলের বাচ্চা কেমনে হয় বেড়িতের বাচ্চা কেমনে হয় কে কেমনে ধরে কি অবস্থা সিজার সহ হাজার হাজার, তো দর্শন বাড়বে কি কইব নাই
দর্শনের প্রভাব করে রেখেছে ঠিক না? নবী কয় এই আসমান তৈরি নাজিল হইব, কি আসমানে তুই মাইয়া হরেনি ও নেটের মাধ্যমে হইব। কাফার মানে কি? কি জলভূমি, কি স্থলভূমি, প্রত্যন্ত অঞ্চল, মরুভূমি, জিয়ান গাড়ি যায় না। কথা কল জিয়ান গাড়ি যায় হিয়ান মাইয়া হরে আসমান তু হিয়ান মাইয়া আসমান তু নেট সব জায়গা নি হ্যাঁ বিত্ত তো নেট হ্যাঁ মরুভূমি জিদ্দা জিয়ান গাড়ি যেন রোড করো হিয়ান নেট করো করতে উঠো করে যা আফসারি আসি হ্যাঁ ঠিক রে। দেখ একটা লাইনের হাদিস নবীর কথা কো কয় লাইন? এক লাইন। সারা পৃথিবীর সকল নেট নেট দুনিয়াকে নিয়ে আসছে, কি ইউটিউব বলস, কি টুইটার বলস, কি স্যাটেলাইট বলস, সারা পৃথিবীর সকল টেলিভিশন হুজুর এক লাইনে লই আনছে। নিঃসন্দেহে বোঝা যায় এটা আল্লাহ নির্বাচিত মহাপুরুষ। বিলিভ ইউ আর নট, তবে আমার নবী সত্য পয়গাম্বর এতে কোনো সন্দেহ নাই। একটা মানুষ স্কুল মাদ্রাসা কলেজও না পড়ে এটি কেমনে কয়? আমি নিরপেক্ষভাবে তো বিশ্লেষণ করি আমার নবীর হাদিসকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কোনো সাসামান্য মানুষের কথা নয়। হে তুই নেট ট্যাট কিচ্ছু বোঝে না, বোঝেনি? ওনার আমলে মোবাইল আসিল নি, টাওয়ার আসিল নি, টাওয়ারের ডিজাইনের জন্য হুজুরে দিয়ে দিছে, টাওয়ারটা কিরকম হইব? আল্লাহ 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 আল্লাহ, তাহলে নবী সম্পর্কে আর কোনো সন্দেহ আসেনি? আল্লাহ তোমার নবীজির প্রতি ভালোবাসা তুমি আমাদের দিলে রাখিও। দেখ এই মোবাইলের মাধ্যমে এডিটিং করি কত সুন্দর করে দেয় যুবকেরা, এডি ছায় আর তারপরে কয় এই সারা রাত যুবকের কলম পর্যন্ত ধ্বংস করি এলাম। কোরা দরে বুকে চাপিয়া না, কাদরে কোলে তুলিয়া সহস্তে আয়না ধরিয়া, আগে কোলে উড়া লাইব ওটা তো আনা ধরি, আমি 7 মিনিট হইতাম দেখিয়ে নিরালা আছি কোনে কালা, তুই যদি হইতি গলার মালা, নাচ বিলা কতি না হেরা কর। আমরা বলে গান বিনোদন দিই, আমার যুবক গুলোরে জানার দিকে লই যে আর গই, আমরা তাদের এগুলা দেখে দেখে অ্যান্টিভাইরাস আবিষ্কার করি, করোনা ভাইরাসকে প্রতিরোধের জন্য টিকা, পোলিও রোগের টিকা, হাত পা অবশ্যই গেলে টিকা, কাফনি ব্যারাম হইলে আমার আর্মি সাহেবের থেরাপি, তা আমরা থেরাপি বার করছি। ওরা আদরে বুকে চাপিয়া, আদরে বুকে চাপবি দচ্ছতি সহস্তে কোরআন ধরিয়া, তুমি 7 মিনিট হইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ঠিক না? ও যুবক তুমি কি ওয়ালা হইবা? এই আসমানে অশ্লীলতাকে লাথি মারো। নবীজি কো আমার আল্লাহ তোমাদের সাথে বিয়ে পড়াইব হুরের সাথে, সত্যজন হুর সুবহানাল্লাহ, আর সেখানে যৌবনত্ব ধ্বংস হয় না, লাইফ না শাবাবহম গেছাং রেটের অফার দিচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর অফার মিথ্যা নয় নাকি অর্ধেক সত্য? নবীন কয় দুনিয়ার মানুষের রে যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না, যে মাইয়া ফল লগে আল্লাহ তো করে বিয়া দিব, এ মাইয়া ফল যদি একটু থুতু নিক্ষেপ করে এই পৃথিবীতে সমগ্র পৃথিবী মোহিত উল্লাসিত উদ্ভাসিত, তারপরে সুভাষিত উল্লাসিত দেওয়ানা হয়ে যাবে মানুষ। অজ্ঞ মহিলা থুতু নিক্ষেপ করলি, আর তোরা কোন মহিলা ফাগলে গেছ ইন্দি আনস মাইয়া যাইতেছ, তোরা বন্ধু স্কুল হাতে কাটতে গেতিসা, আর ঘরে যে বাইরে যাইতে আসে রে ফাগলে গেছে হাতে এরকম হাতে আনো মাহফিল একজন নাই রে আছে কয় কথা হেসা কই এলা অনে হেসা কথা রসুলে যদি আল্লাহ যদি বাসায় এরি তা করে আমিন কো আগো বুড়ি গেল একজন তো তোর আপগুন যত যৌবন শক্তি ওষুধ আল্লাহ কেনে আজ ইসা তো যৌবন এতে মাস মুলায় ওই দোয়ান তোর আপগুন যে লেগো কাছে কত আলি 250 টাকা দিবিনি বুড়িগার খেয়াল কিন্তু কই ক্যাম্পাসের আত্মা একদি শালসা হয়েছে তে অটো মাসের গোড়া হয়েছে তে জবর শক্তি খেয়াল কিন্তু খেতে গিয়ে আর গালকার যে মাস মুলায়
বৃষ্টি আদেশা কাসকি মেসি কোন দিয়েলা খেয়াল হে দিকে কি কি কর হেতে কইতে আছে ছোড়ো মাইকে কে বলেছে যৌবনত্বে ফিরে পাওয়া যায় না না মিথ্যা আমরা আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে আজকে এমন এক ফাইল দিব আপনি 18 বছরের 20 বছর জীবন হয়ে যাবেন না শুধুমাত্র কোম্পানির প্রচারের সাথে 3000 টাকার ফাইল তিনজন ভাগ্যবানের কাছে বেচবো মাত্র 300 টাকা টাকা রেডি এক সাধারণ আমন্ত্রণ এক আকর্ষণীয় হার আর আমরা আসবো না প্রতি বছর একবার আমরা তো রাতগুঞ্জে আসি আমাদের বাইকের সামনে চলে আসেন টাকা নিয়ে গেছাং রেট অফার যৌবনত্ব আপনি ফিরে পাবেন মুরগি হস্তে মুখ করে দেন বাতি যা আরো দেন এক বোতল বাইতে হুরা বোতল খাই এলা বেল নেই বেল কত হইব তো এই পৃথিবীতে বেল হইতে নত রে ভাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন শুধু যৌবনত্বের শালসা বিক্রি করেছেন একজন শুধু যৌবনত্বের চিরস্থায়ী যৌবনের অফার দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে যুবকেরা তোমরা কেন আমার নবীর ফাটি করিবা না কোন দুঃখে করিবা না তুমি নবীর তলাশ নবীর তাওহীদের নবী যে তাওহীদের দাওয়াত দিছে সারা পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহরে মানে না তাদেরকে দাওয়াত দিয়ে ভালোবেসে শ্রম সাধনা করে তাদের খেদমত করে দাওয়াত দাও সব মানুষগুলোকে তুমি তাওহীদের তরিতে উড়াইয়া ফাল উড়াইয়া মদিনার দিকে নিবা জান্নাতের দিকে নিবা সেই দায়িত্ব এবং আমানত দিয়া আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ও যুবক তুমি জাফর তাইয়ারের বংশধর তুমি হামজালার বংশধর তুমি ইবনে জিং মাদকদ্রব্য গ্রহণ তারপরে তুমি দর্শনের জন্য এই পৃথিবীতে আসো নাই তুমি এসেছো মানুষকে দর্শনমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম বেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ও যুব তাহলে তুমি কথা দাও আজকে মাহফিলে তুমি কি ওয়ালা হইবা আরে রে সিকন কালা হয় আরো কালা ও কালা কত কালা দেখান কালি কালা কলজার ভিতরে কলজার ভিতরে মসজিদ ঢুকা আলেম ওলামা ঢুকা কোরআন ঢুকা এত কলজার ভিতরে কারে ঢুকাইতে মানে কালা আরো কলজা আছে কে কে কলজার ভিতর গাতি রে কুম তোমারে নাজবিল্লা কাল লাগা দেখছেন নি এই যুবক যুবতী মাইয়া ফোলার সাত ধরে টান দি কয় রাওয়াহুল ফেসবুক শরীফ ইউটিউব শরীফে দেখলাম মাইয়া হোলারে এনে টান দি কি স্যাংরা হোলার মাইয়া কলজার ভিতর গাতি রে কুম তোমারে কোশিনাল লগে বাজে রে কুম তোমারে ও ননাই রে ননাই গীতে বলছি মহব্বতের লোক আর কি মহব্বতের আদরের ছোট্ট সোনামণিরের ননাই ক তুই কলজের ভিতরে মসজিদের ঢুকা এইডা 150 তো 2000 টেয় 150 এনে ব্যস্ত যাইব গেসাং রেট হুর বিয়া করিয়ে লিব এত হাস্তা হুর গে আরে না বাইর মতো করে গো আরে না তুই এই নজির সমাজে নজির মাস্টারের সমাজে যে মাইয়াকে সবচেয়ে প্রিন্সের মতো ডক জানাল মাস্টারের সমাজ মাইয়ের বা কম 50 লাখের কম আমি মাই একের কাফিন করতাম না এত রেডি কদর করে 1 কোটি টিয়া দিই তো তুই দুনিয়ার ইডারে এত কোটি টিয়া দিই মহারানা দি বিয়ে করবে জান্নাতের মহারানা তুই বুঝি হ 50 টিয়া 2000 টিয়া কাম হইব নি সব কিছু উজাড় করে দিতে হইব এই জন্য পৃথিবীতে সবচেয়ে শ্রেয়া নাম আলইল হুজুরের সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ তারা সব উজাড় করে দিছে ওই জান্নাতের হুর তারাই চোখে দেখে নবী কোন দিন মরমু আমরা সে জান্নাতে প্রবেশ করব তারা দুটি খরচ করি এক আগ্রা গোলা বানানো ওরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনু সিরিয়ার গভর্নর আগ্রা গোলা নাই রাতে রান্দারে সিস্টেম মতে এক কিনা দি ফাগানা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু গেছে কি রে এমিয়ে দেশ আন্দা কর তো ট্যাক্স দে ফাটা না কেন্দ্রীয় সংসদে ঘটনা কিতে এমিয়ে তো বলছি না রাতে রান্দারে যাই কো আসর নিবেলা টপ করি বাতি নিবেলেছি গভর্নর রাষ্ট্রপতি একটা প্রাদেশিক গভর্নর রাষ্ট্রের প্রধানের ইয়ে বাতি নিবে কথা আসেন নিবেলা এ কথা কই কই লেপ সা আমার লেপ কিচ্ছু নাই ফাতর কো না ফাতর দি লেপ বানা রেখছি সুবহানাল্লাহ কইতি না আর আঙ্গো আঙ্গো ওসমানের লেপ হলো কইতে টিয়ার লেপ
লেভের ভিত্তে ব্যক্তিতে ইহা তোষকের ভিত্তে ঠিকলি শুনছিলাম তো মজগান বনখে কো ওসমান ওর কথা কয় না আরো দশ বারো বছর আগে তো আরে বালিশ সাহেব আবু দারদা কি অবস্থা দেশ কেমন চাল্লা ওরে বালিশও ভাত্তর কত আগ্রা করলাম চাইব হুজুর আগ্রা করলা নাই আমরা রাষ্ট্রপতি আই গভর্নর ডিসি নাই এই আগ্রা করলা রাজ্য রাজ্য সারণ লাগে চোখের পানিতে দুজন কাঁদছে আবু দারদা আবু দাদা কাঁদছে ওমর রাদি আল্লাহ তালা আনু কাঁদছে রাতে কেঁদে কেঁদে তারা বুকে বুক বাসাইছে তারা সত্যিকার জান্নাত ক্রয় করি না মানুষ ছিল আর আমরা আগ্রা খোলা এক কেন আগ্রা খোলাত গেছি রে পরে আর ডরে ফাইকা না ইয়ে না শ্যামবাগ এক জায়গা হ্যাঁ আবার আগা বন্ধ করি হ্যাঁ কান্দি এর কিতারে এত সুন্দর আগ্রা খোলা গ্লাস করা সুন্দর কারে কয়ে স্প্রে বিশাল আগ্রা খোলা তিন ছেদ রকমের আগার সিস্টেম আয় এবার কই রে বাইর মালিককে কহুজুর আড়া হিডিও সুন্দর সুন্দর এত সুন্দর বাড়ি কইলাম এই যে আগ্রা খোলা বানাইছো তো এত সুন্দর বেড়া বাতখানার জায়গা তুন তো এটা আরো বেশি নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর মার্বেল টাইল দি বানাইছো এই আগ্রা খোলা হেকানা করি সাহেব জাহান নামে যাচ্ছে এবাদত বাড়া দিস আপনারা প্রতিপালন করিবেন রোগ থেকে সেভ হইবেন তবে এবাদতটা আরো বেশি সুন্দর করিবেন ঠিক না তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম বেলা প্রেমদরিয়া ঢেউ লাগিয়া মজলু মেরা পাল উড়াইয়া প্রেমদরিয়া ঢেউ লাগিয়া মজলু মেরা পাল উড়াইয়া পড়ত দুরুদ নবী সাল্লে আলা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ঠিক না আজকে দেশে দেশে পৃথিবীতে মসজিদগুলো বন্ধ হচ্ছে নবীর গালিগালাজ করতেছে নবীর কলিজের টুকরো উন্মতের ফুজে উদ্বোধন করতেছে তাহলে তুই তাদেরকে বুঝা তাদেরকে তাওহীদের নৌকাতে টলারে উড়া এটা তো সুস্পষ্ট ফতোয়া ইমাম সানাউল্লাহ ফাতিফাতি রহমাহুল্লাহ তাআলা লিখছে অন্য ধর্মের যদি তাদের ফুজাটারে থ্যাংক ইউ দেন ইমান চলে যাব বউ তালাক হয়ে যাইব ইমান শেষ সামনের আর আমাদের বড়লে আমরা যতদিনে সহবাস বা আরো কিতা কিতা বসবাস করবেন জিনা জিনার শাস্তি কি ফাতরে ফাতরে উড়ে মারিয়ে লো আল্লাহ কয় বেয়াদ দফের হাত দরকার নাই মারিয়ে লো কে কয় যুব তুই কোথায় যাচ্ছ তোর চুলের কাটিং মেচি নেইমারের মতো তোর চুলের কাটিং তো মোহাম্মদ সাল্লাম তিন মডেলে কাটি দিয়ে দিছে লিম্মা জিম্মা ওফরা সুবহান আল্লাহ কইতি না আর কদর রাখবি কত সাড়ি দিবি এন্দি চুলের এমন সুন্দর ড্রেসিং করছে ভাই সব দূরে তো বুঝা যাল একজন কালা টুই হচ্ছে কারণ ঠিক কিনা এরকম সুইটিং বর্তমানে আর মাহফিল নাই রে নাই এটা কুফুরি তো এভাবে চুলের ড্রেস করে হারাম আনছেন সহবাস কেমনি করবেন দোয়া কোনটা হইবেন সোনার মধ্যে না ফ্যাক্স তো আজ্ঞে মারি দিতে হইবে আল্লাহম জান্নিমনি ওয়া জান্নিম শাইত আর এরপরে আপনি সহবাস করছেন আপনার গাত জোরে তারপরে আপনি কুতকুতুর গে মতো লেজ মসর দি হতে দেখবেন না মুহাম্মদ সাল্লাল্লাহ মেসেজ দিচ্ছে গোসল সারো ঠিক না কোন দি ইসলাম নাই বেলে আবার সুলইও শুরু করে দিছেন যাও সুলের কাটিং আন রাখছি তুই সারা সারি নাই তো মুহাম্মদ সাল্লাল্লাহর যেদিন তো মঞ্চ তুই ওনার ডক্ট্রিনের ভিতরে ঢুকি গেছো তুই তোর ইয়ানা ফুজে উদ্বোধন করবি বললে তো আল্লাহ আল্লাহ রসুল কয় না মুসান্নাবে মুসান্নাবে আব্দুর রাজ্জাক এক কান হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু যে ওমর আর নবীর লগে কলজার লগে কলজার লাগাই হুতিরিসের রওজার টাওয়ারে বাম দিকে ঠিক নিও হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু হাদিসের রাবি ও ক বিদর্মীদের যখন তাদের উৎসবগুলা চলে এই সময় তাদের উপাসনালয়ে যাইও না যাইও না ওই সময় আল্লাহর গজব তাদের উপর নাজিল আর এদাই লাভ নাই হাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে ধরেন আয় আন্ন গো ভাত খাইছি টিয়া খাইছি আল্লাহ কই দিয়ে না আরে আমার মারিয়েন না ঠিক নিও মুস্তাদরিকে হাকিমে কয় হায় হায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তাও হাদিসের রাবি আল্লাহ
আলোর ইসলাম দিয়ে জগতে সম্মানিত করছি। এটা দুনিয়ার রাজা ভাষা হওয়াতে কোনো সম্মান নয়, দুনিয়ার বৈজ্ঞানিক হওয়াতে কোনো সম্মান নয়, সারা পৃথিবীর সব সম্পদের মালিক হওয়া সম্মান নয়। এদের সবচেয়ে সম্মানী হলো যে আল্লাহ নবীরে পাইছে আর আমার আল্লাহর প্রতি ইমান গ্রহণ করছে, আল্লাহ ইসলাম দিয়ে আমাকে সম্মানিত করছে। কো যে ব্যক্তি ইসলামের ভালোবাসত না অন্য ধর্মে ভালোবাসব তারে আল্লাহ বেজ্জিতি করে ছাড়বো ছাড়বো, ঠিক কিনা? আমি আশা প্রত্যাশা করব আমার সাকিব আল হাসান ভাই এই পথ থেকে ফিরে আসবেন, জাতির সামনে ব্রিফ করবেন, তওবা করবেন, আবার তিনি আমাদের কলিজাতে ফিরে আসবেন, কথা ঠিক কিনা? এটা একটা সিন্ডিকেট, তারপরে ব্লগারদেরকে উত্তেজিত করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, ইসলাম ধর্মের কলুষিত করার জন্য একটা সিন্ডিকেটে কামি গাইড, ঠিক না? ও সাকিব আল হাসান, কোরআনে কারিমে অনুসরণ নাম নাজি মুসাফিক, তুমি ইসলামের বিচ্ছুরিত উল্কা ধূমকেতু, তোমার নামের অর্থ হাসান মানে সুন্দর ধূমকেতু, তোমার শেষে লেখা সাকিব আল হাসান ইসলামের সুন্দরের সমারোহের ধূমকেতু, ধূমকেতু যেভাবে দিক থেকে দিগন্তে মুহূর্তে ছুটে চলে, তুমি ইসলামের নবীর রেসালাত নিয়ে তাওহীদ নিয়ে তুমি দিক থেকে দিগন্তে ছুটবা, এই জন্য তোমার ওই আব্বা আম্মা যে হুজুরের আনে তোমার নামটা রাখছে, এই জন্য তোমার নাম সাকিব আল হাসান, ঠিক না? তোমার বলেন কই বললা আল্লাহ দুনিয়াতে আনে না, তুমি জান্নাতে যাই বললা আল্লাহ আনছে, দেখছেন নি যে হুজুরের নাম রাখছে, নামটা কত সুন্দর। ব্লগার বেগুন যেগুন ইসলামের লোক কটাক্ষ করে, বেগুনের নাম কিন্তু গায়ে ডিকশনারি খুললাম সুন্দর মিথিল, ফারজানা ফারজানা কি? আর বলেন ফারজানার নাম কি? দুনোকার নাম ফারজানা, ওকের নাম মিথিল ফারজানা, আর ওকের নাম কি? আর একটা নাম কি আছে ফারজানা কি একটা আছে তো, হ্যাঁ হ্যাঁ রুমিন ফারজানা না, আর একটা নাম আছে সুন্দর। তো ফারজানা অর্থ কি? ইসলামের বিচক্ষণী, তারপরে বুদ্ধিমতি নারী, যিনি তার বুদ্ধি প্রজ্ঞা টকশোর মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে সুন্দর বাক্যের মাধ্যমে ইসলামের মেসেজ গুলো পৌঁছাই দিবেন, তাকে বলা হয় ফারজানা। শব্দটা আরবি বলে ডিকশনারি, এই পার্সি বলে ডিকশনারিতে রহি আছে, আরবিতেও তাহার ইস্তেমাল রহি আছে বলে বাংলাদেশে ফারজানারা এসেছে, কথা কয় না? আবার আর এক ভাই নাম জিয়াউর রহমান, ঠিক না? ওই কয় সালাম ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুম, এ তো বর্ণনাটা দিছি, জিয়াউর রহমান, রহমান আল্লাহর আলোকিত বান্দা যিনি ইসলামের প্রকাশ দিক থেকে দিগন্তে দিবেন, সুবহানাল্লাহ। কোন আমার প্রিয় বোন নাম কি? তসলিমা নাসরিন। তসলিমা মানসনি ইসলাম ধর্মের লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ কারিনী, তারপরে সারেন্ডার কারিনী মহিলা, নাসরিন মানে কি? ইসলামের সাহায্যকারিনী। আর বোন চলে গেছে, হেদিন না কয় কবর আজাব সাই দুনিয়াতে থাকতাম সে, তার বোনের প্রতি ব্লগারের প্রতি নাস্তিকদের প্রতি আমার একটা আহ্বান, আপনার যদি ইসলামটা ভালো না লাগে, যেহেতু ইসলামী স্টেট নাই আপনার মৃত্যুদণ্ড দিব কে, আর নামটা আইডি থেকে পাসপোর্ট থেকে চেঞ্জ করেন ভাই, আপনার নাম যেটা ভালো লাগে হিডার আর তবে আর আল্লাহর রসুলের নামটা ফেরত দেন, ঠিক না? আমার এটাতে মন কষ্ট তাদের উপরে, ইসলাম আপনার ভালো লাগলো না গেছেন গা, আপনার বাক্স্বাধীনতা আছে, আর রসুল সাল্লামের নামটা দিয়ে দেন, আমার আল্লাহর নামটা দিয়ে দেন, ঠিক না? আর এক কি উপাচার্য কি তা কইছে, হ্যাঁ উপাচার্য কি কইছে না কি কি, আরে এগুলো তো ভুলিছি, এত কিছু সময়টা কই এগুলো জানার, আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দেখ, আল্লাহ সাকিব আল হাসানকে ইসলামের জন্য কবুল করো, এটা তো ভাই মাসালা, ইমান বঙ্গের 66টা কারণ আছে, কয়না হে ওয়াজ করলে আরে বাড়িয়ে নিবি, আর ডরে কই না, রোজা বঙ্গের কারণ কয়টি, তারপরে নামাজ বঙ্গের কারণ কয়টি কয়টি, আর জোরে দেখছেন নি হাজান ভাই, আরে ও হারে, এই নামাজ বঙ্গের কারণ কয়টি, আর জোরে এইভাবে প্রত্যেক কিছু ভঙ্গের কারণ আছে রে মুসলমান, আছে ওই ইমান ভঙ্গের কারণ আছে রে, ইমান ভঙ্গের কারণ 66টি কয়টি, আর জোরে ওই আমাদের কলিজার টুকরা সানাউল্লাহ ফানিফতি রহমাউল্লাহ তাআলা হামিয়া কুফরি কালাম অধ্যায় 66টা কইছে, আয় কইতাম না আয় কইলে আর মারিয়ে লেবি, এমন একটা জামানা আইছে কিতাব সাইও কোন যারা ও হুজুর তুই
এই জন্য ডরে আমরা ভালো আওয়াজ করি না, যে তালের কাস্টমার হে তালের ওষুধ বেশি দি, কারণ অ্যান্টিবায়োটিক বেস্ট দোয়ান হিডি ভাঙি হালাই আল্লাহ। ওষুধের নাম প্যারাসিটামল, কি সিটামল, ওই অ্যান্টিবায়োটিক বেশি না ডরে বেশি হিডা, শিশুটি জানি লইবিনি আতুডা লিল্লাহ তাকবীর। এই শিশুটিটা কারণের ভিতরে আর সাকিব আল হাসান ভাইও পড়ে গেছে, এটা আমার ভাইকে ছোট করার জন্য বলি না, ভুল করতেই পারে, মানুষ ভুল করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসে, ঠিক না? আল্লাহ আমার প্রিয় ভাই সাকিব আল হাসানকে তুমি কবুল করো, আল্লাহ আমার রাসূল সাল্লামের কলিজার টুকরা কোনো উম্মত যাতে নাস্তিক না হয়, আল্লাহ আল্লাহ তাদেরকে বুঝাও, আল্লাহ তাদেরকে বুঝ দাও, আল্লাহ সকল নাস্তিকদেরকে তোমার দিনের আলোতে নিয়ে আসো। আমার বোন মিথিলা ফারজানা, আরো এক ফারজানা আছেন, আমার ভাই জিয়াউর রহমান, ডক্টর জিয়াউর রহমান, আরো আমার প্রিয় ভাইর আছে, আমার বোন প্রিয় বোন, আমার বড় বোন, আমার শ্রদ্ধাশীলা বোন তসলিমা নাসরিনকে তুমি আবার দিনে ফেরত নিয়ে আসো আল্লাহ। আমার বোনের কবর এই দেশে হোক, আমরা সকলে মিলে জানাজা পড়বো, আমার বোনকে আল্লাহ তুমি মদিনার নূরে নূরান্বিত করো, পড়ি আমিন। আর যদি তোমার এলেমে হেদায়েত লিখা না থাকে, আউয়াল আখিরের খবর তুমি জানো আল্লাহ, তাহলে যত উপযুক্ত অ্যাকশন তুমি নাও, এটা দায়িত্ব তোমার কাছে আল্লাহ। আমরা তো অসহায় মজলুম, আমরা নিরক্ষর, আমাদের বুঝ জ্ঞান নাই, শক্তি নাই, কিছুই নাই, তুমি আল্লাহ তোমার নামটা কোন রকম রাখো এই পৃথিবীতে, বলি আমিন। এরপরে আসেন, তাইলে আবার বুঝছেন নি আসমানে তো কেমনে দপ্পার করি মাইয়া নাজিল, ঠিক নিও নৌকার মেয়েতে আয় বলা যাচ্ছে দে। আর শোনা বন্ধুরা, নৌকার মেয়েতে টলারে হুতি হুতি জালালা দিছে আর গান নাই, আজ নিশি রাতে জেগে থাকি তোমার কি আয় টলারে ইয়া তু ফেরি তুকু জালালা দিছে, তিন চার ঘন্টা হরে জোয়ার গেলে জালু ডেবু গান হনে, আজ নিশি রাতে জেগে থাকি কথা কয় না। আচ্ছা যুবক আসেনি, নিশিরাতে জাগিত না যুবক আসেনি, এ যুবকেরা কাল্লাই জাগবো, আপনারা কমছে আগ হোলানি গুণ এইভাবে আল্লাহ রে কইব, আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক না? এই যে সারা জিন্দিগি গুণা করছে চোখের ফানে সাড়ি দিতে তাহাজ্জুদ পড়িয়া কাইতে আল্লাহ গুণা করিয়ে লেছি, চুরি করিয়ে লেছি, নফস গরমে কিছু জিনা করিয়ে লেছি, আল্লাহ সুদ খাইয়ে লেছি, অমুকের মাথা হাত হালাইছি, আল্লাহ নির্বাচনে সানরাইজ টেয়া এসে হাসলা কিটার খাই লেছি, টেয়া হাত করে জাগামতির দিন কেন্দ্রের দিন ফ্যাশন রুষে করে আমি হতিয়া ছিলাম টেয়ার বান্ডুল লই, কিন্তু আর মার্কা ফাঁসে গেছে গো, কিট তেমন খাইয়ে লেছি হারামের টেয়া, না রে মাফ করে দে আল্লাহ, তো এই তো ভাইয়া গেছি ক্লোজ আপ ওয়ান, তোমাকে এত খুঁজছে বান্দার, তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসি, তাহলে তোর গান হবে, বাইর মতো কর তাহলে আতুটা, তাহলে তোর গান হবে, আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা, আজ নিশি রাতে জেগে থাকি, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাত, আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা, ক্ষমা চাইবেন না কে পেছে, উদনি আস্তে জীবে লাগো গভীর রজনী দেখো হালমে মুস্তাকফিরিন ফা ওয়াফি লাহু আসতি কেও, এই সর মাটিনে ক্ষমা চাইব আল্লাহ, শেষ আসমান আল্লাহ আসি আসি ডাক দে বন্দার করে, আসতি কেও ক্ষমা নেওয়ার নে 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 রহমত এখন দিতেছি রে বন্দা, নে 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 না নে না মানুষ নাই কার নিগুণের, তারপরে কানের মধ্যে শতানে মতি রেখছে এগুন উঠবো সকাল নটাতে, এগুনের বিবেকে মতি রেখছে কুত্তা আর কানে মনে রেখছে মতি রেখছে শতানে, নবীজি কয় জীবন, তারপরে কমাসা কষ্টটা দিচ্ছে গজব করি দেশের কলিজাটা ভাঙিয়ে গেলছে, আরো এক পয়েন্ট কমাসা সংসদ করে দিয়ে বসেছি, তারপরে নবীজি কয় জীবন ফজর নামাজ আইয়ে না, এগুনের কানো শতানের মতে, এগুনের শতানের মুত খায় বোরে নেদরি হতি দা, আর যেগুনের কানো শতানের মুত্য হারে না, এগুন মসজিদ চলিয়ে ইয়ে এরকম শতানের মুত খাই না, মুসলমান শ্রোতা বর্তমানে আর মাহফিল নাই রে নাই,
আসত ভাই আমি কিতা করতে হবে শতানের মুখ আর খাবিনি না খাবিনি না তোকে বিবেকে মতি দিছে কুত্তা তোকে কালামনি দিছে শতানে দুই মুখ লই আসত তোরা ঠ্যাঙ্গিড়ি দি ওই জায়গাটা পরিষ্কার করে গেলা আবার নাক দি গেরান লি কোনো দুর্গন্ধ আছে এটা সামনে ঠ্যাঙ্গি কিনতি হেতে এনে দিত আর তারপরে ঠ্যাঙ্গিটা এনে ভাঙিয়াতে হতে কুত্তাও সেম বালা জায়গাতে হতে আর তো সে আসলে এতে রোড বলক করি বেলা হতে না হেতের খেয়াল হলো রোড অনেক একটু সুন্দর মন্দর আছে কদের হতে হেতের হেডলাইটটা দিলে উঠে যায় মানুষের হেডলাইট নো হেতের দমকাই হরন জানা হরন দিলে এনে সাইন খেয়াল করি এনে হেরিসা আর হেতে হর এনে আতরে হরা তো লুকিং গ্যালাস এক ফুট তো লুকিং গ্যালাস হতে তুই বাড়ি খেবি হেদিন আর গেলাস আমি গেছে গে হরি শেষ আর কি হম রাজার টিয়া মাহফিল করি যেটি কোবাইনি হেডি আর রোডে তাই যে তাহলে মসজিদে যাবিনি জোর কথা যাবিনি আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা মহাপ্রত কষ্ট একটু প্রাণ খুলি করে আজ প্রতি রাতে জেগে থাকি সুন্দর করে কিন্তু সকাল সাড়ে আটটা বাজে গেরা জল সেলোয়ার কামিজ হিন্দি যাই গই সুন্দর করে অন্য দিয়ে উঠে হো আগে কি বেদ তারপরে মধুর শুরু আজ প্রতি রাত জেগে থাকি তোমার না আপু খুশি আর কি একটু এরকম সিটিং হলো ঘর তোমার হার না ফিল ইভিনিং করি না নাই রে নাই তো হে হো লাগুন আল্লাহ একটা গান কষা গলাটা হারাই কষা আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আজ প্রতি রাতে জেগে থাকি তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা জীবন অবর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন অধর রহমত থেকে গেছি ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আজ প্রতি রাতে এই হবে আমার যুবকের গান আল্লাহ হাফেজ কর দুজগেতে আমায় নিলে পুড়ে যাব তিলে তিলে দুজগেতে পুড়ে যাব তিলে তিলে ডানে বামে আগুন ময় আগুন হবে হৃদয় ময় ডানে বামে আগুন ময় প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আল্লাহ একবার গানের নকল করছি আর না সুরে না নকল করছি গান খেলে নকল করো ফি আইমান হিমনার ওয়াফি সামাইল হিমনার তাদের ডাইনে আগুন বামে আগুন ওয়াফি আমাম হিমনার তাদের সামনে আগুন ওয়ামিন খালফি হিমনার তাদের ফ্যাশনে আগুন তারপরে অলিবাস হিমনার তাদের জামা কাপড় লাগাইবে আগুনে সারা বিল হুমিন কতিরান সুরা ইব্রাহিমে আছে তারপরে সারা বুহুমনার আগুনে সেভেন আপ খাবার দিব তারপরে তোয়া মোহমনার আগুনের খানা দিব আগুন লাগি গেছে তোর দর জায়গায় আরেকটা জায়গায় আগুন রেসিরি অল্লাহ তোর কুলজত লগা দিও নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদাকে ক আল্লাহ তোর কুলজের মধ্যে আমি আল্লাহর আগুন লাগা দিও আফিদা মানে কি পুরো নম্বর ফুয়াদুনের বহু বছর তোর ভালোবাসার চিহ্ন কলজের মধ্যে হয় আগুন লাগাই দিব এটা নবী কইছেন আল্লাহ কইছে সূরাতুল হুমাজা সূরাতুল হুমাজা আরে আলাম তারার হিয়ান্দি আলাম তারার আলাম তারার এক লাইলে হরের খেত সূরা হুমাজা কত গাছ আলাম তারার কোন দি আলাম তারার হরের খেত তুই জানি বুঝছ কত গাছ রে
নারুম মহিল মৌকাদাতুল্লাতি আগুন হবে রে তোমার কয় হুজুরে কেনে গান জানে রে, ঠিক না? এই তো তোকে তো শিখছি, তোকে জিনিস তো করে আবার টিকা করি আবার আমি রিফাইন করিয়া দিতেছি, ঠিক কিনা? আমার গ্যারেজে যত অশ্লীল গান দিবি কবির বিএসআরএম, তারপরে বিএসআরএম কেএসআরএম কোম্পানিতে দিবি যত স্ক্রাবে লোয়া দিবি, দারুণ রড বানাই দিব 5000 নির্মিত, এই লোয়া ভাঙে না মস্কে না, তোমার বিল্ডিং করে রাখবে, যত অশ্লীল গান আফসারির কোম্পানিতে দিয়ে দিবি সুন্দর করে মদিনার গান আমি ছাপলে দিয়ে থাকি, ইতি আফসারি কোম্পানি গ্রুপ অফ লিমিটেড ডে, ঠিক না? জীবন অবর্গ না করে মাতালারি একটু হাতে খেতে যেচ্ছে গাছ, হেচ্ছে মেহে করে দে যেচ্ছে গাছ, হেচ্ছে গাছ আল্লাহর দেয়া, জীবন অবর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা, আল্লাহু আকবার, আল্লাহ আমার যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, তাদের মুখে শুধু মদিনার গান, দেশের গান, দোষের গান, মাতৃভাতৃকের গান, অশ্লীল গান এই বাংলার জমিন থেকে ডিলিট হবে ইনশাআল্লাহ, গানের কালচার এই জমিন থেকে ডিস্ট্রয় হবে ইনশাআল্লাহ। এই জন্য তাফসীর মাহফিলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আমাদের গানগুলো তারা নিয়া আমাদের গানের বাজারটা বাজাইয়া দিয়েছে, এখন তাহাদের ওয়াজের একটা বাজিতেছে, ঠিক না? এই জন্য সেই দিনে এক টকশোতে এক বুদ্ধিজীবী বলিয়েছেন, ওয়াজ গুলোতে বিনোদন দেওয়া হয়, হ্যাঁ এটাই তো বিনোদনের মিলন মেলা, কোরআনের মিলন মেলার মতো বিনোদন কেন্দ্র আর হতে সব টেলিভিশন তারপরে সব সিনেমা টিনেমা বন্ধ করি চলে আসুন ওয়াজে, ওয়াজ থেকে রহমতের খেলা হবে, কথা ঠিক কিনা? এরপরে আসেন প্রিয় বন্ধুরা, কিয়ামতের আর একটা আলামত হলো প্রতিবেশীর ক্ষতি বৃদ্ধি পাবে, লা তাকুমুসাতু হাত্তা ইয়াজারাসুল মুজাওয়ারাতি, কিয়ামতের আগে আগে প্রতিবেশীরা প্রতিবেশীর গো বেশি ক্ষতি করিব, ঠিক নেই? তুই কি এর আমেরিকা, তারপরে ইটালি, ফ্রান্স, তুই ইসরায়েলি টুকাস, তোর বাড়িতে তো ইসরায়েল আছে, ১ কোটি টিয়া লাগবো, আহা তুই তার দশ গাড়িয়া জীবনে উপকার করস, তার ক্ষতি করে দিছে ৪০ লাখ টিয়ার, ঠিক নেই? এরকম মুসলমান বর্তমানে শ্রোতা আর মাহফিল দুগাও নাই রে, আসেনি ফোন দিতে থানা ছাড় ৫০,০০০ লাগাস, এরকম হজ্জানা বর্তমানে হার মাহফিল নাই রে, এরকম বাচ্চুনা হার মাহফিল নাই রে, আমার বাচ্চুর হজ্জা কেউ থাকলে সাইজ মাইন্ড করি ছেড়ে আমি এক্স এর একটা মান দিছি আর কি, এক্স নাডা ওয়াই নাডা আসেনি, শুধু এতে নানা বিচার আর কিচ্ছু নেই, বা দিলে কয় তুই মানিচ্ছে বাইরের ডিগ্রি দি দিম রায় দি দিম ৫০,০০০ বিবে দিলে কয় মারছে একটা দিয়ে মেরি, তুই মানে যেতে চেষ্টা করিস দেখছি রে দুগারে তুই হরে দেখছি, আমি নিজে কইছে তুই ২ ফুট শুধু গাছগুলোর লগে লাগা দিস, এত গাছ ইয়ে দিয়ে ১,০০০ আছে এই ফ্লটে শুধু ২ ফুট ঠেলিয়ে নেবি কামে যাবি, ভাই তোর ১,০০০ টিয়া দি দিই স্যারম্যান সাহেব এরকম আমার লাগে কষ্ট কম করছি নাই আর না আইয়েন না আর ডার জামা ফিল এমনি এদের ক্যাডার ঠিক করছে তেমন রোগা আর বাদিরে কয় একা ব্যক্তি ব্যাগ করেন বাদিরে কর তোর শাশির লোকে দিয়া কর শাশি এ কই ওটে ২০,০০০ লাগবো হরিজ্য টরিজ্য আইব এগুনের তো হুন্ডা তেল সেলের হুসে তো আমলে কোয়া বাহিনী আছে দে বোঝো না তোর কাকা তো তোর শর্মে করতে পার না তুমি রিস্তা আঙ্গো বাতি যা রিস্তা আর রাজনীতি লাগতো না সমাজনীতি করলো তো আরো ফিডি মারি গেলে তোরা এরকম এক্স নারা বর্তমানে আর মাহফিল নাই রে নাই
নবীজি কয় কিয়ামতের আগে আগে প্রতিবেশী প্রতিবেশী রে বেশি গতি করব, বাইয়ে বাইরে দেখতে পারে না, বাইয়ে বাইরে দেখতে পারে না, চাচা জাডা মামলা মোকদ্দমা কোবা কবি তোল্লা ইসরায়েলি মামলা দেন তোকে বংশ তোরাই বেকে মামলাবাজি করতে আস জাগা জমি লয় ঠিক না, আয় হায় না কিয়ামতের আলামত এই অবস্থা দেখা গেলে আল্লাহর কাছে ধরা দাও, আল্লাহ রে বেশি ডাকো, মসজিদে বেশি ডাকো, দুরুদ বেশি পড়ো, একামতে দিনের কাজ বেশি করো, আল্লাহর দিকে মোতাবজ্জ, যখন দেখবে তোর প্রতিবেশীরা তোর ক্ষতি করা শুরু করছে মনে করবে পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই, ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক নেই? যারা শিক্ষিত দনীয় গ্রামে থা না, গ্রামে কত নির্যাতন দে করে আল্লাহ বেগুঞ্জের লক্ষ্মীপুর মারা থায় ঢাকা যায় কই কিতে করব, আলামত জ্ঞানী গুণী লোক গ্রামে যায় না, বেলুজ গ্রামের বদনামি করছেন গ্রামের খাই কি করব, সাধু না বইল কবইয়ে না এটা নাকার সাহা খানি এক রাতে কত টাকা রুজি করি এলা কেন সাহাটা খাইতাম, তুই এগারোটা পর্যন্ত বইছো সাহুয়ের দোয়ানা সহবাস করে গোসলটাও তো করছো, তুই যে কাফে সাহাটা খাইছ এটা বুঝি আই খাইতাম, এখন সাহা করে না সাহা না খাই না গুণের বিরুদ্ধে, হাম করে না হাম যে গুণ খারা রাতে ফেরতিনি হাম এম মান এটা হানের হাদিস, কি হাদিস হানের হানা মান হানসুরি, এই একটা টেনশনে আমনে চলবেন নিট অ্যান্ড ক্লিন, সমাজে যারা জ্ঞানী গুণী ওনারা স্কলার ওনারা মানুষের সাথে কম মিশবে আপনার প্রয়োজনে যাবেন তা করে ভালোবাসবেন, গ্রামে একটা আলম থাকলে একটা শিক্ষিত থাকলে পুরো গ্রামটা একটা ফিলারের মতো রায়, এই জন্য শিক্ষিত বেগুন দায়িত্ব আছে গ্রামে তো ব্যাস বেগুন ফ্লাট লয় ঢাকা গ্রাম হলাই থাকে কিতে করব, গ্রামের ফলে টিক্সির লোক হুরা ফিতিরি হয়তো না ওর কথা কয় না এর কথা তো নেটে চলে যাবো কিতা করতাম, আরো একদিকের গ্রাম আর কি ওরা ইউনিয়ন চেয়ারম্যানের সমাজ দু বার করে দিছি, হ্যাঁ হুরা ইউনিয়নের চেয়ারম্যান কোনো তুই আমরা সমাজে থাকতে ইতাম না তো নিজে সাক্ষী তো, এবার চেয়ারম্যান সাহেব তো আরো দুই তিনকে সমাজ ছুট মিলিয়ে তারা তিনজনে এক সমাজ, এই নি মুসলমানের তরিকে, আমরা সারা পৃথিবীর সমাজ করি, হিন্দু ভাইরা আমাদের সমাজের লোক, খ্রিস্টানেরা আমাদের সমাজের লোক, মুসলিম হ্যাঁ হ্যাঁ ওয়াতান সে সারা জাহান আমারা, ঠিকই না, কি নোয়াখাইল্লা কি কুমিল্লা কি সিলিটিয়া কি বরিশাল্লা সাল্লা বাল্লা কি তেরে, আমরা সব এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রতিবেশীতে মিল মহব্বত আছে নি নাই নাই রে নাই নাই, ভাই ভাই এর ছবি পর্যন্ত দেখতে পারে না, ভাই বাইরে দেখলে গালি গালাজ করে, কেয়ামতের আগে আগে সম্প্রীতিটা কবি যাই ওই আর কেয়ামতের আগে আগে বেশি বেশি ঠাডা মারব তাকসুরু সবাই কো ইন্দা এক রাবিসা, কেয়ামতের আগে আগে বেশি বেশি ঠাডা মারব কি মারব আরো জোরে, তো নবী কেমনে জানে আপনারা ছোটবেলা দেখছেন না এত ঠাড়া, অন ঠাড়াতে প্রায় হাজারের মতো মানুষ বাংলাদেশে মরে, কি মরে মানুষ ঠাড়া, এই যে সিন্ড্রোম গুলা দেখা যায়, নবীজি আরো একটা মজার কথা কয় হায় হায় হুনবিনি তোরা না যাবি গো, নবীজি কয় কিয়ামতের আগে আগে কিয়ামতের আগে আগে যাতায়াতের জন্য মানুষ নতুন নতুন বাহনে চড়িব, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم سيكون في اخر امتي رجال يركبون على سروج كاشباه الرحال ينزلون على ابواب المساجد نساؤهم قاسيات عاريات, কিয়ামতের আগে আগে তারা নিত্য নতুন বাহন বানাইব, জীবনে বটবটির নাম হুনচুত্তি, হ্যাঁ এর জীবনে আটর নাম হুনচুত্তি, ও মাগো ভাইয়ের মতো কইব ও মাগো ও রিক্সার হুঁদে দি মোটর লাগাইলে এডারে কটো অটো রে, এ অটোর নির্যাতন শুরু হয়ে গেছে, অটো পাস কি পাস এতগো রোডে অটো নরিক্ষা তো হন্দাই গেছে কি পাস দেখ, একটা মানুষ যে গাড়ি ঘোড়া দেখলো না বিমান দেখলো না কয়ে কে আমাদের আগে আগে বিমান মানে কত রকম না অটো দেখছেন নি, অটোর মধ্যে আবার বিয়ের লাইনে হাল কিনলে কাবর টাকা হালাইছে, আবার কুমিল্লার অটো সামনে দিয়ে হারা লঙ্গি দিছে যাতে বালু না হাঁদায়, আরো কত ছবি দেই উমরে ও মাগো সেলুন যে দিল যে গো ষাট মাইল স্পিরিট ফিরছি হাতের কিভাবে যায় যার হাতে বিমানের স্টার্টিং দিচ্ছে নাগর দিকে বেটকা জানে তো হাতের ইডার লগে লাগলে আয় নাই আটত্রিশ লাখ টাকার প্রেমিও কে বাপসারি যাও মানুষের গুতে টে আলোছ আয় প্রেমিও গেছি গা তুমি আড়ো এলে হাতে এনে সাই ওস্তাদ ডানে ফেলাস্টিক বামে বরাবর আরো কত রকম না গানে বার হইব কে জানে রে, নবী কেমনে কইছে
এইভাবে গাড়ি ঘোড়া আইব হাদিসের শেষ অংশ ক গাড়ি জন ইচ্ছায় যাইব গো নিসাম হুম কাসিয়াতুন আরিয়াত এ সময় তা গো মহিলা গুলা উলঙ্গ হয়ে যাইব অটো হিসে সিট দুইজন কয়জন লগালক সামনে দিয়ে সিট দুইজন ও গানাডুর ভিতরে আর ও গানাডু গাড়ির ভিতরে হুজুরে এই মহিলার কথা কেন করলো একই হাদিস কথা ঠিক কিনা অশ্লীলতা বেশি ও মাইডা কিতা বিমানে আল্লাহ বাতাসে করে সহা জীবন মরণের কোন বাতাসের উদ্দেশ্য হলে কোনো রোড রাস্তা কিচ্ছু নাই যদি নাটকা কথা না হনে যদি সালাতি আসত কে আমি ওই ব্ল্যাক ব্ল্যাক বক্সের এত নম্বর না টিকে কিন্তু খুলে গেছি কিতা করবি করবি পরে ভাই বিমানটা একটু স্লো করে স্লো টাইম নাই তিন সেকেন্ড আছে আই হরি যাই ফাঁত করে বিমানে কাটি যাব ইগল ফাঁকি অজ্ঞা ডানার বিত্তে হান্দালে বিমান কাটি যাব ও মাহি এন ওই জন্য আর বলে না বিমান বালারা কিতে কিতে হাফ প্যান্ট টাপ প্যান্ট দিলি এক্সকিউজ মি স্যার থ্যাংক ইউ এই নিড টক টক করি আরে দেখছিল রাজেশ্যাম কথা কয় না কেন দেখছেন নি আল্লাহ কয় এত মহব্বত করি ওয়ালা পদ কররাম না বনি আদম ওয়া আমালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে ওয়া রাযাকনাহুম মিনা তাইয়্যিবাত আমি বনি আদমের সম্মান দিছি আয়তা করে খাওয়াই এ বাহনের মধ্যে আবার খানার কথা কি লেগেছে বাসের মধ্যে খানা নাই ওই খানা আছে বিমানে বিমানে ও দেখি যদি আমার কমলনগরের কোন যুবক কয় আচ্ছা 30,000 রুট ফুট উপরে কত ফাইখানা করিও ব্যাগে করব কোলা আছে রে এত আগলের সাথে বাদ জানে নি কথা কয় না যদি কয় এই 30,000 ফুট উপরে তো কদুর ফ্রেন্স ফ্রাই দি সারগা দাঁত খাইও কব হাগল সুতকে কার তোর ভাত খাওয়াইও ঠিক 33,000 ফুট উপরে ওই বাতাস রূপ দেহেতে খায় রে কায় আর আর বড়রা এক্সকিউজ মি এক্সকিউজ মি কত্তা লুঙ্গির অবস্থা না দেখছেন নি মালিন্দ বিমান হইলে বেগুন লুঙ্গি দিন না আর বোনেরা ভিতরে শর্ট প্যান্ট বলে এত কিছু দেখছেন কেন কিন্তু শোর হেডলাইটের একটা এরিয়া আছে তো প্রিমিয়ার লাইট এটা 2000 তো সে 2000 এমনি দি সাহা দেয় এমনি সাহা এমনি কয় কত্তা কাপড় আরে আরে লুঙ্গি এক বাইকে লুঙ্গি জাতি ইয়াং পোশাক আরে ইয়ান দি আরে ইয়ান দি লুঙ্গি এটা এমনি খুলি যায় ইয়ান এমনি খুলি যায় আস ইচ্ছা করলাম না আস ইচ্ছা বুঝি গেল সিটিং বেড়া এই নি আল্লাহ কো আয় মহব্বত করি তোরে আয় দুধ দি উড়লাম এ আয়াতে কয় সুরাতুল ইসাতে কয় মহব্বত করি তোরে কিন্তু খাওয়াইয়ের রে বান্দা ও কসম ও হাইজলি করবি কিন্তু কয় তারপর ত্রিভুবন বিমান বন্দরের মতো এনে বিমান তা গেসাং রেট বড়ে দিম কিন্তু এ চাহা কেউ কে আল্লাহ বরে কোন দি দরজা খুলব আর কে খুলব বেগুন অত্তরে কবর লাড়ি উঠিতা হাই বিমান কিতা খাই মার কুল জানে দূরে দূরে উড়ে বড় খরচ বিমান সর্দি বেশি মজা কেন সবচেয়ে আজাব খান হইলো বিমান আতঙ্ক সবসময় আতঙ্ক ডর মানে কবর হান্দাছে তুই কখনো যে হবে সোজা গাড়ি তো কখনো যে হবে এনে কবর সাগর হয়ে কসে তো সো আপনি কসে আহি এলে না মুখে জীবনে 100 বছর হয়ে গেছে তুই রবিকের হেড অফ ও 1,00,000 মুখে আর বল দিন আছে আজ খানার মেনু রবি ঠিক না এত লম্বা জি করুসকা ফুন্ডাটা মেজে তোর বলতে দেয় না দেশ জিকির না করবি নবী তো শিখেছে জিকির সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনে পাইনাইলা রব্বিনা লাবুন গালিও ঠিক না দোয়া করবি জিকির করবি দুরুদ শরীফ করবি আল্লাহ যদি মরে যায় অ্যাক্সিডেন্টে সানফ্লাওয়ার গায়ে লাগে ডাইরেক্ট করে দিই চিন্তা হয় আল্লাহ আপনার কাছে তো আমরা আসতেছি আল্লাহ কা থ্যাংক ইউ যা তোর দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ হইতা আল্লাহ আকবার কয় কে আমাদের আগে আগে আম্মাজিরা নিসাউ কাসিয়াত কাসিয়াত মানে কি জামা কাপড় হইব দামি দামি জামা কাপড় আগে 30 টাকা বোরকা চলতো না বোরকার দাম 25,000-15,000 টাকা আগের মাসে সিরা বোরকা এসে ডালি দিত সেমই চলতো হইতো অল বোরকা আরে আরে বোরকা ইমু এক বই খুলি ইমু দিকে দেখো বোরকা বছর না পাম হইজার কইছে এমনে দেখো তোরা বন্ধ বোরকা কিছু জায়গা ওই করই তো লাভ দিকে বোরকা কিনা দিয়ে গো আর বোরকা এমনি লক্ষ্মীপুরে যান লক্ষ্মী মাইয়া বাজি লিখছে আকর্ষণীয় অঙ্গটা বাজি লিখছে এরকম মহিলা আমাদের হকিব ভাই রে লাই তো দেখা না গরম আই খাবার দিয়ে আর পাত খাবার তো কবে হেতেরে আনা ভাত খাবাই সে আনো মহিলার কবি লিখতে বাস করে এরকম হুজুরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক ইতি মহিলা উন্নয়ন করতে হক
একটা দাস ভাই আম্মাজির ঘরে বার্তা ভুষিতে মোতাবেক রাখো ভাইও ভাই যুবক গুলারে বাঁচাও যুবক গুলারে যত সময় বিয়ে করা হলো আর বোন গুলারে বিয়ে দিত নবী বিয়ে দিয়ে দিছে বেকার হলার কাছে সারা পৃথিবীতে একটা মহাপুরুষ আছে সবচেয়ে নিজের ডকের ভাই এরা জান্নাতের সর্দার নেই বজ্জামায় গরিবের কাছে বিয়ে দিচ্ছে শুধু গোলাঘাট কর্মী করে বিয়েটা দিতেন আপনি নিজে তো দর্শক হয়ে যাবেন হাসন মাঠে ঠিক না তুই মাইয়া বিয়া দিলি না কথা কথা দিলি না আবার কিছু শ্বশুর আছে শ্বশুরের নামে শ্বশুর শ্বশুরের নামে বিয়ে দিলের আগে শর্ত করে আর মাইয়া তুই যদি বিদেশ যাওয়ার কাছে থাকবো গ্যাস আছে নি তোর ভাই বলার ভাই বোনের হিসেবে তোর মাইয়া মারা নেই আবার কিছু কিছু স্মৃতিং হোর আছে তো তোর মা জোয়ান নেই মানে আর বেড়ে বাড়ি আছে ঠিক না এরকম বেআই নাই রে আবার কিছু কিছু হোদের হুকুম কইছে কি লেখ কইতাম নি এগুনে মাইয়াগা বাদ লয়ানে সামাজ বাদ থা না হন রদি চাই জামাই কে শুধু বিদেশ নি আমাইয়ার নামে আইয়ে মাস্তি ঘরে নিদর বাদ মাইয়াগের রাজি হোর রে রে তিমের মত রাজিছে ওই জামাই পয়সা কাইর লাই মাইয়া বিয়ে দি মাইয়া রে নিদে রাজিতে রাখছে এগুনে নাম শ্বশুর নামের শকুন কি পারে শকুন আর শুনে শকুন একসাথে শকুন এরকম শকুন আগে পরিস্থিতি লাভের লাই সালাম দিবা আর একটা আলামত আগে ব্যক্তি বিশেষের সালাম দিব শুধুমাত্র আপনাদের কি একটা সালাম দিই উনি না সর্দার তখন সালাম না দিলে তো এদের দিহ সাইজ করি কাকারিরা সালাম দেয় ডরে কেমনে আরো জোরে এরকম ডরে সালাম দেয় না মানুষ আমাদের মাহফিল সালাম দিবেন নবী সুন্নাত আর ব্যক্তি বিশেষের সালাম দিবেন না এই প্রিয় হয় আর সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।